আমরা এখন কি একটা গাছ কিছু গাছ তুলবো, আর একটা গাছের মূল দেবো। মূল দেওয়া বলতে কি, বিশাল বড় একটা গাছ বা মোটামুটি একটা বড় গাছ, যে গাছটাকে সরাসরি তুললে বাঁচবে না, কিন্তু আমরা মূল শিকড়টা কেটে দিয়ে এক সাইড মাটি খুঁড়ে রাখবো এবং ওখানে পলিথিন দিয়ে রাখবো, যাতে পাশে শিকড় গজাবে এবং পরের বার একবারে তুললে সেই গাছটা বাঁচা সম্ভব। তো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, দেখবেন আমাদের কাজগুলো। তুলে ফেলেছি, এখানে এটা রেডি করে দিচ্ছি। এটা গিয়ে রোপণ করলেই বেঁচে যাবে, এর মূল শিকড় কাটেনি। এটা একটা বেলি ফুল গাছ। হাই, এটা একটা ক্রিসমাস ট্রি। আমরা এখন সরকারি গণগ্রন্থাগার যশোরে আছি। তো এখানে এই গাছটাকে একটু কেটে ফেলার কথা বলছে, গাছটা মানে এখানে থাকার জন্য উপযুক্ত না, যেহেতু জায়গা অল্প। তো আমরা হচ্ছে গাছটাকে এখন ওই মূল দিয়ে একটু বাঁচানোর চেষ্টা করছি, যেহেতু অনেক বড়ো গাছ দেখতেই পাচ্ছেন, বেশ বড়ো গাছ। তো এইটাই সেই গাছ যেটাতে আমরা হচ্ছে, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ অবশ্য ভিতরে একটা চ্যালেঞ্জ। সেটা বড়ো একটা পেয়ারা গাছ তুলে লাগাইছিলাম, সে গাছটা বেঁচে আছে। তো এটা একটা বড়ো চ্যালেঞ্জ, কারণ ইউক্যালিপটাস গাছ সম্পর্কে মানে আগে কখন স্টাডি করিনি আমি। পেয়ারা গাছ যেহেতু আমি ছোটোবেলা থেকে পরিচিত, ইউক্যালিপটাস গাছ। তো এইটা নিয়ে আসলে শিকড় কত দূর গেছে তাও জানি না, আমরা চেষ্টা করবো আর কি। আমার সাথে আছে ক্যামেরাম্যান সজিত দা, আমার সর্বকালের সাথী, সবসময় সে আমার সাথে থাকে। আমি তো শিকড়গুলোর কিছু দেখতে পাবো না পুরো। এই যে এগুলো সব এই গাছেরই শিকড়, সাইড শিকড় আর কি, কাটতে কাটতে যাচ্ছে যতদূর কাটা যায়। কারণ এই শিকড় কাটলে তখন ওই পাশে এবং মূল কেটে দেবো এক পর্যায়ে, তখন গাছ বাঁচানো সম্ভব। মুষ্টিমেয় একা খুলে ফেলেছে, যেহেতু গাছ বড়। এখন আমাকে চেষ্টা করতে হবে যে এর মূলটা কোন দিকে আছে, মূলটা কেটে ফেলতে হবে।
এই জন্য আমি সব দিকে চেষ্টা করছি যে আমার মনটা কোন দিকে বাঁধে। আমরা প্রায় মুষ্টিমেয় এক হাত খুঁড়ে ফেলেছি, এখন আমার দেখতে হবে যে মূলটা কোন দিকে, সেই মূল গোড়া থেকে কেটে দিতে হবে আর বাকিটা এইভাবে থাকবে। তো আমি চেষ্টা করছি মূলটা বের করার জন্য, কিন্তু আমরা বুঝতে পারছি না কোন দিকে গেছে। দেখছেন এই এখান থেকে মাটির সাথে সংযোগ যাতে না লাগে, এই জন্য পলিথিন দিতে পারলে ভালো হয়। আমার কাছে কোনো পলিথিন নাই, আমি কিছু গাছের দিচ্ছি এবং অল্প করে কিছু মাটি দিয়ে দেবো। কলার পাতা ইউজ করা যেতে পারে, শিকড় ছেড়ে দেবে এবং এটা কি তুলে তখন রোপণ করা সম্ভব। এগুলো উঠাই দিচ্ছে, কিন্তু আমি বললাম কি যে উঠানোর দরকার নেই, আমি হচ্ছে উঠাই অন্য জায়গায়। বাড়ি যেটা নিম গাছ থাকে না, হ্যাঁ নিম গাছ, বেল গাছ, বেল গাছ আছে, বেল গাছ আছে, দেশি বেল গাছ আছে লাগাইছে।